সংস্কার কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমরা আজকে ভূগোলের প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল জিওগ্রাফি নিয়ে যার পার্ট ওয়ান ভিডিও আমরা বানাচ্ছি এরকম করে অনেকগুলো পার্টস দিয়ে আমরা প্রাকৃতিক ভূগোল শেষ করব তারপরে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতীয় ভূগোল শুরু করব তো এখন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো আমাদের কম্পিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেক কার্যকরী হয়ে দেওয়া হবে অনেকের পরে প্রথমত আমাদেরকে জানতে হবে যে জিওগ্রাফি জিওগ্রাফি এই যে শব্দটা বা এই যে সাবজেক্টটা জিওগ্রাফি মানে তো ভূগোল পৃথিবী সম্বন্ধে অধ্যয়ন যেটা যে সাবজেক্ট করা হয় এটাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি আর আরেকটা হচ্ছে তোমার ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি আমরা ফিজিক্যাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করছি এখানে কতগুলো বিষয়ে আলোচনা করছি তারপরে একের পর এক আমি আগের দিকে এগোচ্ছি যেমন একটা আছে জিও মর্ফোলজি বলে জিও মর্ফোলজি জিও মর্ফোলজি কী হচ্ছে এটাতে ভূমি সম্বন্ধীয় ভূমি অর্থাৎ যে আমাদের ভবিষ্ঠ বা ভূমি আছে সেটা কি করে তৈরি হচ্ছে বা কী করে সেটা আকার নিচ্ছে সেসব অধ্যয়নটাকে আমরা জিও মর্ফোলজিতে পড়ে থাকি তো সেটাকে বলা হয় স্টাডি অফ ল্যান্ড ফর্মস আর কি ঠিক আছে না ল্যান্ড ফর্ম কি করে জমি বা ভূমি এসবগুলো তৈরি হচ্ছে আকৃতি নিচ্ছে সেগুলো জিওমরফোলজিতে পড়ে তেমনি একটা হচ্ছে হাইড্রোলজি 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 কি হচ্ছে না জল সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হচ্ছে হাইড্রোলজি যে আমাদের সমুদ্রের জল নদীর জল পুকুরের জল বা স্থলের জল বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প আছে সমস্ত জলকে নিয়ে যে অধ্যয়ন হয়েছে তাকে বলা হচ্ছে হাইড্রোলজি নেক্সট হচ্ছে ক্লাইমেটোলজি क्लैमेटोलजी वो एक आज एट क्लैमेट और एटमसफियार के लिए अध्ययन करमेट मान्च वायु सरि आबहवा तो यह सब नहींन कर क्लैमेटोलजी नेक्स्ट आबादा सम्बन्धी अध्ययन और एक जलवायु सम्बन्धी मेटेरिओलजी बला है मेटेरियोलजी एट क्लैमेट बाधी अध्ययन जलवायु सम्बन्धी अध्ययन जो बला नेक्स्ट हे पेडोलजी পেডোলজি কোনটা হচ্ছে না যেটা সয়েল মাটি সম্বন্ধে অধ্যায়নকে বলা হয় পেডোলজি মাটি সম্বন্ধে নেক্সট গ্লাসিওলজি 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 কোনটা হচ্ছে না গ্লাসিয়ার অর্থাৎ হিমবাহ সম্বন্ধে অধ্যয়নকে বলা হচ্ছে গ্লাসিওলজি হিমবাহ যেটাকে বলা হচ্ছে বরফের প্রবাহটাকে হিম বরফের প্রবাহটাকে বলা হচ্ছে গ্লাসিওলজি তেমনি একের পর এক আমাদের কতগুলো পয়েন্ট আছে যেমন একের পর এক পয়েন্ট যেমন মনে করো এরাটো থেনিস কতগুলো আমরা ভূগোলবিদের জন্য ভূগোলের জন্য অনেকগুলো পরিমাপ করেছেন সেসব জেনে নেব যেমন এরাটো থেনিস তিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন কি পৃথিবীর পরিধি প্রথম পৃথিবীর পরিধি যিনি পরিমাপ করেছিলেন তার নাম হচ্ছে এরাটো তিনি পৃথিবীর পরিধি বলেছিলেন ছেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার তিনি বলেছিলেন করে পরিমাপ করে দেখা গেছে যে পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার আছে তো সেই জন্য অ্যারাটো থেনিস পৃথিবীর প্রথম পরিধি পরিমাপ করেছিল একজন ভূগোলবিদের নাম হচ্ছে এনাক্সি ম্যান্ডার এনাক্সি ম্যান্ডার ইনি প্রথম ওয়ার্ল্ড ম্যাপ বানিয়েছিলেন পৃথিবীর যে ম্যাপটা সেটা এনাক্সি ম্যান্ডার প্রথম বানিয়েছিলেন তেমনি আরেকজনের নাম হচ্ছে আইনভিল আইনভিল তিনি প্রথম ভারতের ম্যাপ ইন্ডিয়ান ভারতের যে ম্যাপ সেই ম্যাপটা তিনি প্রথম বানিয়েছিলেন আইনবি এরকম করে অনেকগুলো আছে আরও ভূগোলবিদ তো তার মধ্যে একজন আছে যেমন হ্যাকাসিয়াস আছে হ্যাকাশিয়াস হ্যাকাসিয়াস তো আমাদের মধ্যে এখানে অ্যারাটো কিন্তু কি বলা হচ্ছে ভূগোলের জনক বলা হয়ে থাকে ভূগোলে জনাবল হয়ে থাকা কথা এরপরে আমরা প্রাকৃতিক ভূগোলে প্রথম চ্যাপ্টার তে আসছি যেটা হচ্ছে তোমার বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করব ব্রহ্মাণ্ড ইউনিভার্স বলা হয়ে থাকে পরপর পরপর আলোচনা করে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করবে যেমন বিশ্বব্রহ্মাণ্ড সম্বন্ধে অধ্যায়ন যেটা সেটাকে বলা হচ্ছে কসমোলজি 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 এই কসমোলজিতে আমরা বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্স সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি তো বিশ্বব্রহ্মাণ্ড অনেকগুলো ছায়াপথ নিয়ে গঠিত বা গ্যালাক্সি বলা হয়ে থাকে অনেকগুলো গ্যালাক্সি নিয়ে গঠিত আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি সেটার নাম হচ্ছে আকাশ গঙ্গা আকাশগঙ্গা এখানে আমরা বসবাস করি মিল্কিয়ে বলা হয়ে থাকে মিল্কিয়ে এখানে ওরা অনেকগুলো স্টার বা তারা আছে প্রায় তিনশো বিলিয়ন তিনশো বিলিয়ন তোমার তারা আছে আকাশগঙ্গাতে আর আমাদের আকাশগঙ্গা কাছের গ্যালাক্সি হচ্ছে যার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা ঠিক আছে অ্যান্ড্রো মেডা অ্যান্ড্রোমেডা এটাকে আমরা দেবজানি বলে থাকি দেবজানি এটা হচ্ছে আমাদের আকাশগঙ্গার কাছের গ্যালাক্সি আকাশগঙ্গার কাছের গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা তো একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল রলেমি তিনি বলেছিলেন যে পৃথিবী হচ্ছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র আর পৃথিবীর চারদিকে সমস্ত নক্ষত্র বা তারাগুলো ঘোরাঘুরি করছে পৃথিবীকে কেন্দ্র করে পরে পোল্যান্ডের বিজ্ঞানী কোপার নিকাশ তিনি পনেরোশো তেচল্লিশ এডিতে পনেরোশো তেচল্লিশ এডিতে তিনি বললেন যে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র কিন্তু পৃথিবী নয় তিনি বললেন যে সূর্য হচ্ছে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র কে না সূর্য সূর্য হচ্ছে সমস্ত বিশ্ব কেন্দ্র আর সূর্যকে কেন্দ্র করে সমস্ত ধরনের তারা বা অন্যান্য যেসব নক্ষত্র আরে আছে ঘরা ঘোরাঘুরি করছে পরে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কেপলা কি নাম কেপলা তিনি বলেন যে না বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র কিন্তু সূর্য নয় সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র এটা কি না সৌরজগত সৌরজগৎ সূর্যকে নিয়ে যে জগৎটা গঠিত তাকে সৌরজগৎ বলা হয় তো সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডের নয় এটা ঘোষণা করলেন কেপলা আর যেটা হচ্ছে বর্তমান সত্য বাণী তো এরকম করে আরও কতগুলো ভূগোল দিক যেমন পিথাগরাস পিথাগরাস তিনি প্রথম বলেছিলেন যে পৃথিবী গোল পৃথিবী যে গোল সেটা তিনি প্রথম বলেছিলেন পিথাগোড়া আর এই যে আকাশগঙ্গা আমাদের যে মিল্কি ওয়ে বলে যে গ্যালাক্সি তো সেই গ্যালাক্সিটাকে প্রথম লক্ষ্য করেছিলেন যিনি যার নাম হচ্ছে গেলিলি গ্যালিলিও ছিলেন ইটালি বিজ্ঞানী তো গ্যালিলও প্রথম লক্ষ্য করেছিলেন তো এই যে গ্যালাক্সি যেমন যে গ্যালাক্সিতে আমরা আমি বসবাস করছি সেরকমই বলা হচ্ছে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে বলা হচ্ছে এইটটি নাইনটি গ্যালাক্সি আছে তারা মণ্ডল বলা হয়ে থাকে তো এরকম আছে টোটাল কত এইটটি নাইনটি আর সবচেয়ে বড় তারামণ্ডলের মধ্যে আসছে সেটা হচ্ছে বড় তারাম সেটা হচ্ছে তোমার হাইড্রা হাইড্রা সবচেয়ে বড় আর সবচেয়ে উজ্জ্বল চকচকে সেটা হচ্ছে সেন্টোরা সেন্টো তো এরকম করে আমাদের তারা আছে আর আমাদের যে এই বিশ্বব্রহ গ্যালাক্সিগুলো সেই গ্যালাক্সিগুলোর আকার অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়ে থাকে এদেরকে ভাগে ভাগ করা হয়ে থাকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে গ্যালাক্সিকে তো গ্যালাক্সিকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে আকার অনুযায়ী কী অনুযায়ী না আকার অনুযায়ী আকার অনুযায়ী রকম যেমন একটা হচ্ছে স্পাইরাল স্পাইরাল আকারের হয় স্পাইরাল আকারের মধ্যে আমাদের মিল্কিওয়ে দেবানি বা অ্যান্ড্রোমেডা এগুলো পড়ে থাকে এগুলো স্পাইরাল আকারের হয় তেমনি আরেকটা আকার আছে এলিপটিক্যাল উপবৃত্ত আকারের মতো এলিপটিক্যাল তেমনি আরেকটা আকার আছে ইররেগুলার যার কোনো আকার নেই তো এরকম তিন রকম আকারের হয়ে থাকে আমাদের খুব মনে রাখতে হবে যে আমাদের মিল্কি এবে বা অ্যান্ড্রোমেডা এটা কি আকার হচ্ছে না স্পাইরাল সরপিল আকার ঠিক আছে আর তো পার্ট ওয়ানে আমরা আজকে বিশ্বব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করলাম নেক্সট পরবর্তী পার্টে আমরা সূর্য সম্বন্ধে আলোচনা করব সৌরজগতের নিয়ে সূর্যকে নিয়ে আলোচনা করব তো এখন আপাতত আমরা পার্ট ওয়ান এখানে শেষ করছি সবাইকে সবার উদ্দেশ্যে আমি বলবো যে সবাই আমাদের এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ সবাইকে